প্রথমে সবাইকে জানাই হ্যাপি সরস্বতী পূজা এন্ড হ্যাপি সরস্বতী পূজা। জয় সরস্বতী মা, জয় সরস্বতী মা, জয় সরস্বতী মা, জয় সরস্বতী মা। আর এটা ছোট্ট কিউ জাসপার, জাসপার জাসপার উদার নিয়ে জানা জাসপার। সামনে এসে গেছি কালীবাড়ি চণ্ডীগড়ে, প্রচুর ভিড়। লাভ ইউ, আই লাভ ইউ। जाने कैसे बांधे हुए आँखों की डोर, मन ने मेरा खींचा चला और तेरी ओर। मेरे चेहरे की सुहा जुल्फों की साम, मेरा सब कुछ है पिया अब से तेरा नाम। Happy Valentine's Day! Happy Valentine's Day! And Happy Saraswati Puja! Amma, what is your birthday date, Amman? 16 January. So, what is your birthday? Today is February. Today is 14 February. Give letter? गिफ्ट लेना है। ओके ठीक है, गिफ्ट खरीद के देंगे आपको। ओके तो तो वो तो वो तो कहाँ पे गिफ्ट खरीद के देंगे? शॉप से, शॉप से गिफ्ट खरीद के देंगे आपको। ठीक है, अब ड्राई फ्रूट्स खा लो। हे एवरीवन, गुड मॉर्निंग, वेलकम बैक टू आवर न्यू ब्लॉग। आशा করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, জাস ফাটাফাটি আছো। তো তোমাদের প্রথমে সবাইকে জানাই হ্যাপি সরস্বতী পূজা এন্ড হ্যাপি সরস্বতী পূজা, হ্যাপি ভ্যালেন্টাইন ডে, হ্যাপি ভ্যালেন্টাইন ডে। আজকে দিনটা, আজকে দিনটা তোমরা সবাই খুব আনন্দ করো, সবাই তো আনন্দ করো, আর জীবনে প্রতিষ্ঠিত হও সবাই, জীবনে প্রতিষ্ঠিত হই আমার। তো এখন আমরা আমার মেয়ে সরস্বতী পূজো করবে, ইয়েলো কালারের স্যুট পরে রেডি হয়ে গেছে, তাই না বেটা? ইয়েলো কালার, হ্যাঁ ইয়েলো কালারের স্যুট পরে রেডি হয়ে গেছে। মামা ইয়েলো কালার, আজকে বাবুর ডে, আর অরিন্দম নেই আজকে, ও কালকে রাতে গেছে হচ্ছে আহমেদাবাদ আইআইএম এ, 3 দিনের জন্য একটা কোর্স আছে যেটা অফিস থেকে পাঠিয়েছে, তো এখন ও আসবে না, এখন ও আসবে হচ্ছে 17 তারিখে। তো ভ্যালেন্টাইন ডে সরস্বতী পূজা আমি আর আমার মেয়ে সেলিব্রেট করব আমরা, তাই না বাবু? আমরা খুব এনজয় করব আজকে দিনটা। তো চলো পুজোটা আমরা তাড়াতাড়ি করে নিই, তারপরে আমরা যাব হচ্ছে কালী মন্দির যেটা চণ্ডীগড়ে আছে, ওখান থেকে একবার, হ্যাঁ কালী মন্দিরে যাব। তো চলো সবকিছু তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব। এই দেখো আমার মেয়ে, বলো জিজ্ঞাসা করো তো বাবু আমাকে কেমন লাগছে, আমাকে কেমন লাগছে, আমাকে অবশ্যই জানিও কিন্তু। এখানে মোটামুটি আমি সব রেডি করে রেখেছি, মেয়ে আজকে পুজো করবে, হ্যাঁ মেয়ে আজকে পুজো করবে, আছে আছে, আর এখানে টুলটা রেখে দিয়েছি, এটার উপরে উঠেও পুজো করবে, নাহলে হাত যাবে না ওর। রুকো বাবু এক মিনিট বেটা, এই দেখো সরস্বতী পুজো, হ্যাঁ সরস্বতী পুজো, এই দেখো, এটা এখানে রেখে দি, হ্যাঁ কালার কালার, চলো প্রসাদটা দিয়ে দাও, প্রসাদটা দে, হুম প্রসাদটা দিয়ে দাও, এখানে দিয়ে দাও, এখন খেতে নেই, ঠিক আছে আগে গড খাবে তারপরে। সাবান দিতে হবে বাবু, সাবান, হুম জল, ও আমি প্রসাদ খাবো না, হ্যাঁ তুমি প্রসাদ খাবে। হ্যালো, ওম গং গণপতে নমঃ, ওম গং গণপতে নমঃ।
গণপতি নমঃ। মামা পুজো করে নিয়েছে। হ্যাঁ আমাকে ধরো, তুমি আমাকে ধরো। জয় লক্ষ্মী। কি পড়ে আগে পূজোটা করো, তারপরে যা পড়েছে পড়েছে, পূজোটা মন দিয়ে করে নাও। আমাকে ধরো, আমার হাতটা ধরো, এই হাতটা ধরো। ওম গং গণপতে নমো, ওম গং গণপতে নমো, ওম গং গণপতে নমো। ভালো, আমাকে ধরো, এটা ধরো, আগরবাতিটা ধরো। ভালো, সরস্বতী বলো। সরস্বতী মহাভাগে মহাভাগে বিদ্যা কমল বিদ্যা কমল লোচনে লোচনে বিশ্বরূপে বিশ্বরূপে বিশালাক্ষী বিশালাক্ষী বিদ্যান দেহি না বিদ্যান দেহি বিদ্যান দেহি নমস্তুতে নমস্তুতে মা সরস্বতী মা সরস্বতী আমাকে বিদ্যা দাও, বুদ্ধি দাও, বুদ্ধি দাও, আমি যেন বড় হয়ে জীবনে প্রতিষ্ঠিত হতে পারি, প্রতিষ্ঠিত হতে পারি, মানুষের মতো মানুষ হতে পারি, সবাইকে ভালোবাসতে পারি, সবাইকে ভালোবাসতে পারি, সবাইকে যেন সম্মান করতে পারি, সবাইকে যেন সম্মান করতে পারি, সম্মান করতে পারি, এই আশীর্বাদ দিও আমাকে, এই আমি আশীর্বাদ দিও আমাকে। প্রসাদ খানা হ্যাঁ মেয়ে দুঙ্গি আপকো প্রসাদ। তুমি পারবে না শোনো, আমি পু করব। তুমি উলু দাও, উলু দাও। জয় সরস্বতী মা, জয় সরস্বতী মা, দাঁড়াও আমি নামিয়ে দিচ্ছি তোমাকে। তো আমরা এখন মন্দিরের জন্য বেরিয়েছি, 12টা বাজছে। হ্যাঁ মন্দির যাচ্ছে, তো ক্যাব চলে এসেছে। আর আমাদের এখানে একজন বাবু দাদি দাদি করে, আর ওর জাসপার আছে একটা কুকুর, তো বাবু তাকে খুব ভালোবাসে, আর আন্টিটা ভীষণ ভালো, তো উনিও বলছিলেন যে আমাদের সঙ্গে যাবেন, তো ওনাকে পিক করবো তারপরে বেরিয়ে যাবো। আমাদের ক্যাব চলে এসেছে, চলো। তো দাদি আন্টি আসছে, আর এটা ছোট্ট কিউ জাসপার। জাসপার জাসপার উদার নিয়ে যা না, জাসপার চলো 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 চলো, বাবু জাসপার কো কাম বলো। আপকো মে পকড়ু, ঠিক হ্যাঁ ব্যাট যাও জাসপার। সো আমরা সবাই বসে গেছি গাড়িতে, এবারে যাওয়া যাক। মেয়ে তো খুব খুশি জাসপারকে দেখে। দাদি কমফোর্টেবল? দাদি কো পুছো thank you.
অঞ্জলি দিচ্ছি, অঞ্জলিটা দিয়ে তারপরে কথা বলবো। বাবু ফুল দেখো, আমাদের তো অঞ্জলি হয়ে গেছে, এখন দাদি গেছে আর মেয়ে গেছে। দাদিকে বললাম একবার প্রণাম করে এসো, কারণ জাসপারকে নিয়ে তো ভেতরে যাওয়া যাবে না। আর জাসপার আমার কাছে আছে, দেখাচ্ছি দাঁড়াও। জাসপার এত কিউট বেবি না, একদম ডিস্টার্ব করে না, একদম জ্বালায় না কাউকে, তাই না জাসপার? প্রচুর ভিড় ওই দিকটা, তো প্রচুর ভিড়, ওইদিকে প্রসাদ দেওয়া হচ্ছে। মনে হয় খিচুড়ি খাওয়ানো হচ্ছে, কিন্তু আমরা বাড়ি চলে যাব, খিচুড়ি খাবো না, কারণ দাদি তো নিচে বসে খেতে পারবে না। ওই দেখো মিয়া দাদি আসছে, খিচুড়ি ভোগ আমরা খাচ্ছি, আমরা পেয়ে গেছি খিচুড়ি ভোগ। একজন বয়স্ক মানুষ ছিলেন, একজন বাচ্চা, তার জন্য আমিও পেয়ে গেছি, তিনটা পেয়ে গেছি খুব আরামসে। তো কী কী দিয়েছে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। এটা একটা পকোড়া, বাঁধাকপির তরকারি, পায়েস, চাটনি। এটা মেয়ে দাদি নে খা লিয়া। আপনার আচ্ছা লাগে আপকো? বহুত আছে। হে এভরিওয়ান, গুড ইভিনিং। আসার পর তো আমরা একটু রেস্ট নিচ্ছিলাম, ঘুমাইনি, মেয়েকে খাওয়ালাম, তারপর আমার এত ঘুম পাচ্ছিল কি বলবো। আর বাইরে ভীষণ রোদ, আর দেখবে যে অনেকক্ষণ রোদে থাকলে না কেমন একটা টায়ার্ড ফিল হয়। যাই হোক, তারপরে ও একটু বিকালে প্লে করতে গেল, এখন বাজে 7:30, আমরা একটু বেরোবো, মা আর মেয়ে মিলে ভ্যালেন্টাইন ডে সেলিব্রেট করবো, সেরকম কিছু না। ওর ফ্রেঞ্চ ফ্রাই খেতে ইচ্ছা করেছে হঠাৎ করে, তো ফ্রেঞ্চ ফ্রাই খাওয়াবো ওকে, আর আমি তার সঙ্গে একটু কফি খাবো। তাই কাছে পিঠে একটা ক্যাফেতে যাবো, ক্যাব বুক করেছি, চলে আসবে এখন। ও বাবু কে করে ও? ওকে, ফ্রেঞ্চ ফ্রাই খানে জানা হ্যাঁ খানে জানা। চলো ক্যাব আগে বেটা, চলো। আপ ডক্টর সেট ভি লেকে যাওগে? ভ্যালেন্টাইন ডে এর জন্য এত ভিড়, এত রাস, দেখতেই পাচ্ছ আমার পেছনে হাজার হাজার গাড়ি। মানে শুধু আমি এইটুকু পোর্শন দেখাচ্ছি, এটা তো বিশাল বড় মার্কেট, আর এখানে হাজারটা ক্যাফে আছে, সব জায়গায় এত রাস, জানি না কোথাও একটু ফাঁকা পাবো কিনা, একবার ঘুরে দেখি দাঁড়াও। আমার ব্লু টোকায় যাওয়ার ইচ্ছা ছিল, কোথায় গেল? ব্লু টোকায় যাওয়ার ইচ্ছা ছিল, বাট সেখানে দেখছি রাস, বসার জায়গা নেই, এখান থেকেই দেখতে পাচ্ছি, তো এখানে গিয়ে তো লাভ নেই, তো অন্য কোথাও যাবো, চলো। ফাইনালি একটা জায়গাতে একদম খালি পেয়েছি, এটা একদম নতুন খুলেছে, তো এটা একদম ফাঁকা, তো এখানেই আমি যাবো, কারণ বেশি ভিড়ের মধ্যে না ভালো লাগে না। ব্ল্যাঙ্ক কোর্স ভ্যালেন্টাইন উইক, চলো চলো অন্দর চলো। বাবু বেলুন কা হ্যায় আপকা, বেলুন কা হ্যায় দিখাও, দিখাও বাবা, দিখাও উঠাও, নেই দিখ রা হ্যায়, নেই দিখ রা হ্যায়, আব উঠাও বেলুন কা উঠাও, অর ভি উঠাও, লাভ ইউ, আই লাভ ইউ। এর জন্য ফ্রেঞ্চ ফ্রাইজ যেটা ও খাচ্ছে, আমার জন্য এখানে ভেজ টাকো, আজকে আমি ননভেজ খাবো না, ভেজ। আর এটা কমপ্লিমেন্টারি দিয়েছে, যেহেতু নতুন খুলেছে কমপ্লিমেন্টারি। আর এখানে আমার কফি, এটা রোজমেরি কফি। আচ্ছা বেটা বাড়ি চলে এসেছিলাম, তারপরে মেয়েকে রেডি করলাম, ওকে ঘুম পাড়িয়ে দিলাম, আমি একটু পরেই ঘুমিয়ে যাব, কালকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে, কারণ মেয়ে স্কুল আছে। আজকে দিনটা সত্যি বলতে আমরা খুব ভালো করে কাটালাম, মানে আমাদের মতো করে কাটালাম ভ্যালেন্টাইন ডে, সরস্বতী পুজো। আর সব থেকে ভালো লাগলো এত বাঙালি দেখে, কালী মন্দিরে এত বাঙালি দেখে, মানে চারপাশে বাংলার কথা বলা শুনছি, আমি আমার সঙ্গে অনেকজনের পরিচয় হলো, বাংলায় কথা বলতে পারছি, এটাই একটা আনন্দের বিষয়। যারা আমার মতো বাইরে থাকো তারা তো আমার ফিলিংসটা বুঝতেই পারবে।
চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি করবে, অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। বাই, গুড নাইট।